চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আখতার বলেন মহাবিশ্বের উদ্ভব ও পরিণত বিষয়ে মৌলিক গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে খ্যাত প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম ছিলেন বড় বিজ্ঞানী তিনি একাধারে পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ হিসেবেও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ডক্টর জামাল নজরুল ইসলামের আশিতম জন্মবার্ষিকী ও বায়ো ইনফরমেটিক্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড হেলথ শীর্ষক জাতীয় ওয়ার্কশপ দুই হাজার উনিশের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছবি বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শফিউল আলম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী সহ অন্যরা